হ্যালো গৌরী মাম তো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করবো ভালো আছেন সুস্থ আছেন এবং হ্যাপি রয়েছেন আশা করবো আপনাদের প্রেগন্যান্সি জার্নিও খুব সুন্দর যাচ্ছে তো ফ্রেন্ডস আমি পিঙ্কি আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো সেকেন্ড টাইম সেকেন্ড টাইম মানে তিন মাস কমপ্লিট হওয়ার পর চার মাসে যেটা পড়ছে তখন থেকে স্টার্ট হয় সেকেন্ড টাইমিস্টার তো সেকেন্ড টাইম আপনাদের কী কী করতে হবে এই সময় থেকে কি এভরিথিং আমি আপনাদের সাথে শেয়ার আর এই সময় থেকে কিন্তু যা যারা নর্মাল ডেলিভারি চান তাদেরকে কী কী করতে হবে এভরিথিং আমি কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে বলে তো অবশ্যই বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখুন আপনাদের পুরো আইডিয়া হয়ে যাবে আর অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাঁচ টাকা বেল অ্যাকাউন্টটি হিট করে দিতে হবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন ফ্রেন্ড শুরু করে করা যায় আজকের ভিডিও আর অবশ্যই বলবো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন তো চলুন শুরু করা যায় আজকের ভিডিও ভিডিও শুরু প্রথমেই বলবো ফোর্থ ভিডিও ফোর্থ মান্থ মানে সেকেন্ড টাইমিস্টার সেকেন্ড টাইমিস্টারে আমাদের সর্বদা খেয়াল রাখতে হবে যদি এই সময় থেকে কিন্তু আপনার কিছু পরিবর্তন হবে ইয়েস যা যারা এতদিন অবধি বমি করছেন বা ভমিটিংয়ের টেন্ডেন্সি ছিল এবার থেকে কিন্তু সেটা কমে যাবে সেকেন্ড টাইমিস্টারের মানেই কিন্তু আপনার বোমিটিং বা হরমোনাল যে চেঞ্জেসগুলো হচ্ছিল সেগুলো আস্তে আস্তে স্থিত হয়ে যাবে এবং আপনার যে ভমিটিংয়ের মাধ্যম দিয়ে আপনার শরীরে যে সিকনেস ছিল তারপর উইকনেস ছিল লেজিনেস ছিল এগুলো কিন্তু আস্তে আস্তে আপনি কাটিয়ে উঠবেন এতদিন পর্যন্ত যে খাওয়ার প্রতি অনীহা ছিল সেটা কিন্তু একেবারে রিমুভ হয়ে যাবে এবং আপনার কিন্তু খিদে পাবে ফোর্থ মান্থ মানে কিন্তু বেবি ডেভেলপমেন্ট আস্তে আস্তে হবে বেবি আস্তে আস্তে গ্রোথ হবে এবং এখান থেকে কিন্তু বেবির অ্যাক্টিভিটিস শুরু হয়ে যায় কিন্তু সেটা খুব একটা মায়েরা বুঝতে পারেন না মায়েরা সিক্স বুঝতে পারেন গিয়ে কিন্তু ন্যাচারালি এখান থেকে কিন্তু বেবিরা একটু নড়াচড়া স্টার্ট করে দেয় বেবি বেবি চুল এগুলো বাড়তে থাকে বেবির হার মাসলস এগুলো ডেভেলপড হয় এবং সাথে কিন্তু বেবির আকৃতিও বড় হয় এই সময় আপনার বেবি কিন্তু করতে হবে ওয়েট গেন তাই ওয়েট গেনের জন্য কি করতে হবে সঠিকভাবে আপনাকে মিল নিতে হবে অনেক সময় কি হয় এই সময় আমরা কিন্তু এতদিন অব্দি থ্রি টাইম মিল নিতাম কিন্তু এবার আপনাকে কিন্তু ফোর টাইম বা ফাইভ টাইম মিল নিতে হবে ফলে আপনি যে মিল নিচ্ছেন যদি আপনার মনে হয় যে আপনার পাঁচবার খাওয়াটা ভীষণ ভীষণ টাফ হয়ে যাচ্ছে তাহলে আপনি থ্রি টাইম যে মিলটা নিচ্ছেন তার মধ্যে কিন্তু প্রোটিন বাড়িয়ে দিন এবং এই সময় থেকে কিন্তু প্রোটিন বা ক্যালোরি এই পরিমাণটা বাড়িয়ে দিন আপনার বডির কিছু ডেভেলপড হচ্ছে মানে আপনার বডিতেও কিন্তু চেঞ্জেস দেখা দিচ্ছে বেবি বাম্প কিন্তু ডেভেলপড হয় এই সময় থেকে তাই এই সময় কিন্তু আপনাকে একটু একটু করে আপনার ক্যালোরিও বাড়াতে হবে এই সময় সাড়ে তিনশো থেকে চারশো ক্যালোরি আপনাকে নিতে হবে যেটা কিন্তু আপনার বডিকে স্টেমিনা দেবে এবং অবশ্যই আপনাকে এই সময় থেকেই কিন্তু প্রোটিনের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে আপনার বডিতে কিন্তু এনার্জি দিতে সাহায্য করবে না কিন্তু জয়েন্ট পেন তারপর কোমর ব্যথা তারপর বডিতে ব্যথা এই প্রবলেমগুলো কিন্তু রিমুভ করতে সাহায্য করবে তাই প্রোটিন এবং ক্যালোরি এই দুটো কিন্তু পরিমাণ বাড়িয়ে দিতে হবে এই সময় থেকে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন কুকিং রান্না করেও খেতে পারেন একবারে যদি আপনার খেতে অসুবিধা হয় তাহলে আপনি বারবার নিন কারণ আপনি ফাইভ টাইম এই সময় মিল নিচ্ছেন তো ফাইভ টাইমের মধ্যে আপনি ভাগ করে নেবেন কিভাবে কখন কি নেবেন এই সময় থেকে কিন্তু যারা যারা চান যে আপনাদের নর্মাল ডেলিভারি হোক তাদের কিন্তু এই সময় থেকে একটু প্রিপারেশন স্টার্ট করতে হবে এই সময় থেকে হালকা ফুলকে এক্সারসাইজ কিন্তু স্টার্ট করতে হবে হ্যাঁ আপনি নিজেকে হাঁপিয়ে দেবেন না বা আপনি যদি আপনার মনে হয় আপনার হাঁস ফাঁস হচ্ছে তাহলে আপনি থেমে যাবেন যতটা আপনার বডি নিতে পারে ততটা অন্তত কুড়ি থেকে তিরিশ মিনিট আপনি এই সময় এক্সারসাইজ করুন দরকার পড়লে আপনার ট্রেনারের সঙ্গে কথা বলুন যদি আপনার মনে হয় যে আপনি এক্সারসাইজ কিছু জানেন না তাহলে আপনি নর্মাল ওয়াক করুন অন্তত এক থেকে দু কিলোমিটার ওয়াক করুন কারণ আপনি যদি সারাদিন মানে মনে হয় যে আপনি একবারে পারবেন না তাহলে দুবারে করে নিন ভাগ করে নিন নর্মালিও আপনি ওয়াক করুন যদি আপনি নর্মাল ডেলিভারি নাও চান তাও আমি বলবো এই সময় থেকে ওয়াক করুন কারণ ওয়াক এর মাধ্যমে দিয়ে রক্ত সঞ্চালন পিঠে ব্যথা কোমর ব্যথা হাঁটু ব্যথা তারপর আপনার মাসলস পেন এইগুলো যে প্রবলেমগুলো হয় তা এছাড়া কিন্তু যে খিদে না পাওয়া মানে অ্যাসিডিটির প্রবলেম খিদে না পাওয়া এই যে প্রবলেমগুলো হয় এগুলো যদি একটু হাঁটা চলা করেন তাহলে চলুন আপনার এই প্রবলেমগুলো কিন্তু আপনি রেহাই পাবেন এবং আপনি দেখবেন আপনার বডিও রিল্যাক্স থাকছে আপনারও রিল্যাক্স করতে ইচ্ছা করছে এই সময় থেকে কিন্তু আপনি এক্সারসাইজ যখনই করবেন তখনই কিন্তু জল ক্যারি করবেন বা আপনি একটু ওয়াক করতে গেলেন একটু জল ক্যারি করবেন কারণ কারণে অনেক সময় কি হয় হাঁপিয়ে যায় করবে এছাড়া এই সময় থেকে কিন্তু আপনি শাকসবজির পরিমাণ বাড়িয়ে দিন কারণ শাকসবজি এবং এক্সারসাইজ এই দুটোই কিন্তু আপনাকে হেল্প করবে ভীষণভাবে আপনার নর্মাল ডেলিভারি করতে এই সময় যেহেতু আপনার বেবি বাম যথেষ্ট বড় হবে লুজ জামা কাপড় পরতে হবে এই সময় থেকে টাইট জামা কাপড় একদম পরা যাবে না এবং এই সময় কিন্তু আনকমফোর্টেবল জিনিসপত্র পরা যাবে না যেমন ঠিক এই সময় থেকে কিন্তু হিল বা টাইট ফিটিং জামা কাপড় এগুলো কিন্তু আপনাকে পরা যাবে না আপনাকে লুজ জামা কাপড় পরতে হবে যাতে আপনার আনকমফোর্টেবল ফিল না হয় আর এই সময় থেকে কিন্তু আপনি তাড়াহুড়ো কম করবেন যতটা পারবেন স্লোলি স্লোলি ওঠা নামা এগুলো করবেন সিঁড়ি থেকে ওঠা নামার সময় কিন্তু অবশ্যই রেলিং ধরবেন সিঁড়িতে উঠতে বাধা নেই ফ্রেন্ডস কিন্তু একটু কম করাই ভালো অতিরিক্ত করবেন না যতটা প্রয়োজন পড়বে ঠিক ততটাই সিঁড়িতে ওঠা নামা করবেন যদি মেঝেতে বসে কোনো কাজ থাকে তাহলে অবশ্য আগে হাঁটু মুড়ে তবে বসার চেষ্টা করবেন ডাইরেক্ট বসবেন না তাহলে কিন্তু আপনার কষ্ট হবে বা অনেক রকম প্রবলেম হতে পারে তাই হাটো মুড়বেন আগে তারপর কিন্তু নিচে বসবেন এই সময় থেকে কিন্তু খাওয়া দাওয়ার যেমন ঠিক বিশেষ খেয়াল রাখতে হবে ওঠা বসা চলাফেরা এই দিকটাও কিন্তু বিশেষ খেয়াল রাখতে হয় কারণ যদি চলাফেরা তাড়াহুড়ো করেন তাহলে বিপদ হতে পারে তাই খুব সাবধানে ওঠা নামা করুন খেতে ইচ্ছা করে ক্রেভিংটা প্রচুর পরিমাণে হয় তাই এই সময় কিন্তু ক্রেভিং বেশি বাড়ানোর প্রয়োজন নেই যদি আপনি ক্রেভিং ক্রেভিংকে যদি আপনি বেশি পরিমাণে লক্ষ্য রাখেন তাহলে ক্রেভিং কিন্তু আপনার ওপর হাবি হয়ে যাবে তাই ক্রেভিং কে বেশি পাত্তা দেবেন না যদি ক্রেভিং আসে তো প্রোটিনের পরিমাণটা বাড়িয়ে দেবেন দেখবেন আপনার ক্রেভিং ব্যাপারটা কিন্তু চলে যাবে আর ক্রেভিং করছে মানে একই খাবার আপনি প্রতিদিন খাবেন সেটা কিন্তু করবেন না একদিন খেলে ঠিক আছে বাদ বাকি দিনে কিন্তু এই ক্রেভিং কে আর কিন্তু আপনারা লাই দেবেন না আর লাস্ট বলবো এই সময় থেকে আপনি নিজে খেয়াল রাখুন সুস্থ থাকুন মিউজিক শুনুন হেলদি থাকুন খুশি খুশি থাকুন যেটা কিন্তু ডাইরেক্ট আপনার বাচ্চার উপর কিন্তু অবশ্যই এফেক্ট করবে এই সময় থেকে কিন্তু একদমই টেনশন করবে টেনশন যত নেবেন বেবির ওপর এফেক্ট পড়বে তাই কোনোভাবে কিন্তু টেনশন নেওয়া যাবে না এর অবশ্যই বলবো হ্যাপি থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আর আপনার প্রেগনেন্সি ভীষণই হেলদি থাকবে তো ওকে ফ্রেন্ডস আজকে ভিডিও এখানে পরবর্তী ভিডিও খুব শিগগি ছোট ভিডিও ছিল বাট অবশ্যই বলবো মান্থ থেকে যে প্রবলেম আসে সেই প্রবলেমের সলিউশন এইভাবেই করবেন এবার আপনার প্রেগন্যান্সি খুব সুন্দর যাবে যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব ওকে ফ্রেন্ডস বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হ্যাপি থাকবেন